হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনারা যদি আপনাদের নিজের স্বাস্থ্যের উপর খেয়াল রেখে থাকেন, তাহলে আপনারা শুকনো ফলের ব্যবহার তো অবশ্যই করেছেন। এই কথাটা আমরা সবাই জানি যে শুকনো ফলের ভেতর শক্তি কতটা আছে, আর আমাদের শরীরের জন্য এটা কতটা উপকারী সেটাও আমরা জানি। আজকে আমি আপনাদের কিছু এমন ধরনের শুকনো ফলের ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখাতে চলেছি, যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আশা করছি ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের নলেজ অনেক গুণ বেড়ে যাবে। তো চলুন শুরু করা যাক। কাঠবাদাম মেকিং প্রসেস। কাঠবাদাম হলো একটি বাদাম, আর এই বাদামকে বাদামের শ্রেণীতে অনেক উপরে রাখা হয়েছে। কাঠবাদাম অনেক টেস্টি এবং মজবুত, এটাকে অনেক খাবারে ব্যবহার করা যায়। যেমন কেক, কুকি এবং এনার্জি পাকে কাঠবাদাম ব্যবহার করা হয়। এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী, আর এর জন্য আপনাদেরকে আজ আমি বলবো এটা ফ্যাক্টরিতে কিভাবে প্রসেস করা হয় এবং এই বাদাম জমিতে কিভাবে চাষ করা হয়। বাকি সমস্ত বীজের মতোই এই বাদামকেও নার্সারিতে রোপণ করা হয়। তারপর এগুলোকে ক্ষেতে লাগানোর আগে ট্রাক্টর এবং ড্রিলিং মেশিনের মাধ্যমে এগুলোকে গর্ত করে নেওয়া হয়, আর এগুলোর মধ্যে 1 মিটারের গ্যাপ রাখা হয়। তারপর এই অঙ্কুরগুলোকে ড্রিলিং মেশিনের মাধ্যমে গর্ত করে লাগিয়ে দেওয়া হয়। এগুলো উৎপাদন করার জন্য খুব বেশি পরিমাণে পানির প্রয়োজন পড়ে না, কিন্তু প্রতিদিন সঠিক মাত্রায় পানি দিতে হয়। এই ফসল উৎপাদন করার জন্য নর্মাল টেম্পারেচারের প্রয়োজন হয়, আর এতে বেশি পোকামাকড়ও লাগে না। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই ফসল উৎপাদন করার জন্য খুব বেশি পরিচর্যা এবং হাই মেনটেনিংয়ের প্রয়োজন পড়ে। আর গাছ লাগানো 2 বছর পর এই গাছে ফল ধরতে শুরু করে। এই ফল শুকনো হয়, যখন এই গাছে ফল পরিপূর্ণভাবে পেকে যায় তখন এর হারভেস্টিং করা হয়। হারভেস্টিং করার 2 রকমের পদ্ধতি আছে। এক হচ্ছে যখন এগুলো শুকিয়ে যায় তখন এগুলোকে হারভেস্টিং করা হয়, আর দ্বিতীয়টি হলো এই ফল যখন প্যাক না হয় তখন এটার হারভেস্টিং করা হয়। এই ফলগুলোকে পাড়ার জন্য অনেক অ্যাডভান্স মেশিনের ব্যবহার করা হয়। গাছ থেকে পেড়ে একটা ফানেলে ঢেলে একটি কনভেয়ার বেল্টের সাহায্যে একটি ট্রাকে লোড করা হয়। তারপর এগুলোকে প্রসেসিংয়ের জন্য ফ্যাক্টরিতে পাঠানো হয়, যেখানে এগুলোকে একটি কনভেয়ার বেল্টে ঢেলে পরিষ্কার করা হয়। তারপরে এগুলোকে একটি ভাইব্রেটিং মেশিনের মাধ্যমে বড় কন্টেনারে পাঠানো হয়। এবার মার্কেটে ডিমান্ড অনুযায়ী এগুলোকে ওখান থেকে বার করা হয়। তারপর কয়েকজন ওয়ার্কার এগুলোকে ছেটে নেয় এবং সামনে প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন।